এবার আল্লাহ বলেন আল্লাহু নাযযালা আহসানাল হাদিস, আল্লাহ বলে এই যে কোরআন আমি রব্বুল আলামিন এটার বৈশিষ্ট্য বলছি, ছয়টা বৈশিষ্ট্য এই আয়াতে বলছি। এক নাম্বার আহসানাল হাদিস, এই পৃথিবীর যত কথা আছে সব কথার চাইতে সবচেয়ে সুন্দর এই কোরআন। আল্লাহু নাযযালা আহসানাল হাদিস, আমি রব্বুল আলামিন আমি আল্লাহ আমি নাজিল করলাম এমন কোরআন, এমন আলো, এমন নূর। এটা নূর, এটা কি নূর? আহসানাল হাদিস, সবচেয়ে সুন্দর সর্বোত্তম কথার সম্ভার। সমাহান সুবহান, কোরআন শরীফ পড়তে আর এটা সাইয়া সাইয়া, এই অপদার্থ জীবনে কি শিখ, কি শিখলা আমি বুঝি না। এ দুটি বাংলা, অঙ্ক, ইংরেজি, পদার্থ, জীববিজ্ঞান, রসায়ন বিজ্ঞান, কিরিং কিরিং, প্যাক প্যাক, কত কিছু হেরে শিখাইয়া যে বাদ গুণ খাওয়ায়, এতে খাওয়াইলো এই বাদ তরকারি চাল ডাল দালান বিল্ডিং বউ বাচ্চা, কত মূর্খ কত বকলম, টিপসই দেয় নাম দস্তখত করতে না, তে এর থেকে বেশি বালা খাইতে আছে। হা হা রে বাবা, তোমারে ঠকাইলো, তোমারে ঠকাইলো, এতটি ফরার লোভ দেখাইয়া তোমারে শেষে যে বাদুকা খাওয়ায় ইতা মুরুক্কর বালা খায়, তোমার একটা ঠকাইস, তোমারে এতটি পড়াইয়া শেষে কইছে তুমি দুনিয়াতে মান সম্মানের সাথে অনেক কিছু করবো। বাবা আমরাও দেখি মুরুক্ষ নেতা আছে, মুরুক্ষ বড় লোক আছে, মুরুক্ষ কোটিপতি আছে, মুরুক্ষ গার্মেন্টস ফ্যাক্টরির মালিক আছে, মুরুক্ষের অধীনেও বহুত শিক্ষিত একেবারে পিএইচডি করুন না ব্যাড হই স্যার কি করে, স্যার কি সেক্রেটারি কইতারে না সিগারেটারি, এমন মুরুক্ষ সেক্রেটারি কইতারে না সেক্রেটারি, হ্যাঁ এরকম মুরুক্ষ ফেফার উল্টাইয়া ধর। আমাগো এলাকাতে একজন আছে, আমাগো এলাকায় বড় এককারে মূর্খ, কোটি কোটি টাকার মালিক, কোটি কোটি টাকার মালিক, ঢাকা শহরের মডেল টাউনের মালিক, এবারটা ফেভার এমনি উল্টাইয়া দেবে, কারণ এবারটার কাছে উল্টাইয়া ধরলি কি আর বাউ করলি কি তো ফুটতে আর না, এটা এমনি ধরলি কি আর এমনি ধরলি অসুবিধা কি মিয়া? তাহলে তুমি দুনিয়া কি বেশি পাইলা, দুনিয়া বেশি কি পাইলা? আমি আখেরাত তো পাইলাম না, আমি আখেরাতের পড়া পড়লাম না, দুনিয়ার পড়া পড়লাম, তো দুনিয়া আমার সমান মূর্খ ভোগ করে কেন? এটা তো কমপক্ষে দুনিয়ার শিক্ষিত বুদ্ধিজীবীরা যদি এই আইনটাও করতো, একটা আন্দোলন করতো যে আমরা যারা কমপক্ষে অনার্স পড়া তারা গরুর গোশত খাইতে পারবে, কিন্তু যারা পড়ালেখা করে নাই তারা গোশত লইতে পারতো না, তে সর্বোচ্চ মাস এও ফাঙ্গাসের উপরে না, তুই পড়লি না কেন এটা তোর শাস্তি, ঠিক কিনা? তুই রুই মাছ কাতলা মাছ না না তুই পড়লি না কেন, তুই যাতে সারা জীবন বুঝস, তোরে দেখে যাতে মানুষ শিখে যে আরে এই মানুষটার কপালে রুই মাছ জুটলো না গরুর গোশত জুটলো না, তে পড়ছে না দেখে, তাইলে তো কমপক্ষে ভালো আছে, অন্ধে দেখা যাচ্ছে গেল দুনিয়া তো মূর্খ আরো বেশি ভোগ করে, তো লাভ হইলো কি? এজন্য আহসানাল হাদিস সর্বোত্তম কথা কি কোরআন। কোরআন যে পড়লো না, আপনারা যারা তাদের ছেলেদেরকে মেয়েদেরকে কোরআন শিখাইতে পারলেন না, আপনারাও ব্যর্থ হেতারাও ব্যর্থ। মনে একের পরিষ্কার বাংলা কথা কইলাম, বাংলা কিতাবান, দুই নম্বর বৈশিষ্ট্য হলো আল্লাহ বলেন আমি যে কোরআন নাজিল করেছি এটা কিতাব। এটা কি মানে? মানে হলো কিতাব বলা হয় আরবিতে যেই গ্রন্থে কোনো বিষয়ের সকল দিক সবিস্তারে পূর্ণাঙ্গ আলোচনা হয় সেটারে বলে কিতাব। আল্লাহ বলে জন্মের প্রথম মিনিট থেকে জান্নাত পর্যন্ত দুনিয়া কবর হাসর মিজান ফুলসেরাত আখেরাত শেষ পর্যন্ত কি কি করণীয় করতে হবে না করতে হবে সব কিছু আমি বিস্তারিত এখানে আলোচনা করেছি, এজন্য এটা পূর্ণাঙ্গ কিতাব। তিন নম্বর মুতাশাবিহান, এটা এমন একটি কিতাব যে কিতাবের প্রথম কথা শেষ কথা, প্রথম বক্তব্য শেষ বক্তব্য সামঞ্জস্যপূর্ণ, যেখানে এলোমেলো অবাস্তব অযৌক্তিক অপ্রাসঙ্গিক কোনো কথা নাই। কি আপনি যে গত সপ্তাহে কইলেন এরুম অনকন হেরুম, আরে মাতিসা কত মানুষ কত কথাই তো কয়,
আমনে দে দিন সাদওয়ানে এক লগে যশম চা খাইছিলাম আমনে কথাটা এবার আরেকজনে দিল দুই রবে সাদওয়ানের কথা নি মেনছে ধরে এরকম কয় কি না বলেন আল্লাহ বলে না আমি কোন আলতু ফালতু কথা বলি না আমার প্রত্যেক কথা এক কথার এক কথার সাথে মিল সামঞ্জস্যপূর্ণ সুবহানাল্লাহ মাসানিয়া চার নাম্বার বৈশিষ্ট্য হলো আল্লাহ বলেন আমার এই কোরআন এমন যেই কোরআনের প্রত্যেকটা অক্ষর শব্দ আয়াত পৃষ্ঠা একবার দুইবার না কোটি কোটি বার এই কায়নাতের পৃথিবীর মানুষ বারবার বারবার পড়ছে তো পড়ছে পড়ছে তো পড়ছে পড়ছে তো পৃথিবীতে আর কোনো কবিতা আর কোনো বই আর কোনো গল্প এত লক্ষ কোটি বার পড়া হইছে কল্পনা করা যায় পাঁচ নাম্বার তাকশাইরু মিনহু জুলুদুল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম আল্লাহ বলে সত্যিকার আমার ভয় নিয়ে কলিজায় আমার ভয় আছে যার এরকম ব্যক্তি যখন আমার কোরআন পড়ে শুনে তার শরীরের লোম চামড়ার উপরে দাঁড়িয়ে যায় শিহরে ওঠে এটা কোরআনের বৈশিষ্ট্য সুম্মা তালিনু জুলুদুহুম অকুলুবুহুম ইলা যিক্রিল্লাহ সর্বশেষ বৈশিষ্ট্য হলো আল্লাহ বলে আমার বান্দা যখন সত্যিকার অর্থে এই কোরআন পড়ে শুনে বুঝে অটোমেটিক তখন তার শরীর এবং মন সবটাই আমি আল্লাহর জন্য ঝুঁকে যায় সেজদায় পড়ে যায় সুবহানাল্লাহ যালিকা হুদাল্লাহ এবার আল্লাহ বলেন বান্দা আবারো বলছি শুনো এটাই আমি আল্লাহর হেদায়েত কোনটা কোরআন ইয়াহদি বিহি মান আশা আমি যাকে চাই তাকে এই কোরআন দ্বারা হেদায়েত দিয়ে থাকি কোরআন বিহীন ভিন্ন অন্য কিছু দিয়ে আলো মিলে না কোরআন সুন্নাহ যদি হারিয়ে যায় আল্লাহ রাসূল যদি ভুলে যায় অন্য কিছুতে কেউ আলো পাবে না এই বন্ধু আমার বাপ আমার মায়েরা বোনেরা বাবারা ছেলেরা সবাইকে বলি আল্লাহর কোরআন যে পড়ে নাই রাসূলুল্লাহর সুন্নাহ যে পড়ে নাই বাকি পৃথিবীর সব পড়াও যদি সে পড়ে থাকে সত্যিকার অর্থে সে আলোর সন্ধান পায় নাই আলোর সন্ধান পায় আল্লাহ বলে আমি যাকে গুমরা করে দেই আমি যাকে পথভ্রষ্ট করে দেই সে আর কোথাও কোনো পথ প্রদর্শক পাবে না আল্লাহকে ছেড়ে আল্লাহকে বাদ দিয়ে উপযুক্ত দিক নির্দেশক পথ প্রদর্শক আর কোথাও মিলবে অভিভাবক আর মিলবে না অভিভাবক আল্লাহ অভিভাবক কোরআন জিন্দগির পথ আলোর পথ গন্তব্যের পথ মিলবে কোরআন এবং সুন্নাহ এজন্য অনুরোধ নিজেদের ছেলেকে নিজেদের মেয়েকে দিন শেখান কেন বঞ্চিত করলেন ছেলেটাকে ছেলেরা তোমরা যারা বঞ্চিত হইলা তোমরা আবার পড়ো কোরআন শেখো স্কুলে পড়ো কোনো মানা নাই কিন্তু কোরআন বইল না কোরআন বিহীন তোমারে সারা দেশ জুড়ে এই আন্তর্জাতিকভাবে উন্নত বিশ্বের সাথে মিলাবে এই স্বপ্ন দেখাইয়া এই চটকদার লোভনীয় কথা বলে আগামী প্রজন্মকে হেসে খেলে তামসা করে সম্পূর্ণ অপদার্থ অথর্ব একটা জাতি বানানোর সমস্ত পরিকল্পনা নতুন শিক্ষানীতির নামে বাস্তবায়ন করার চেষ্টা চলছে এটা যদি বাস্তবায়ন হয় আগামী সন্তান আর মানুষের বাচ্চা স্বাভাবিকভাবে মুসলমানের সমাজে রং তামসার ফুর্তি ছাড়া আর কিছুই করবে কথা বুঝেন পরিষ্কার বক্তব্য বাংলাদেশে বুদ্ধিজীবীদের বুদ্ধিজীবী শিক্ষার নামে বুদ্ধিজীবী বলে এই বাংলাদেশে যে শিশুদের কোনো ছেলে মেয়ে নাই শিশু মানে শিশু শিশুকে ছেলে মেয়ে আলাদা বলা এটা শিশুর অধিকার নষ্ট করা ক্ষুণ্ণ করা তার মানে কি বাংলাদেশে ১৮ বছর আন্তর্জাতিক আইন বাংলাদেশেরও আইন ১৮ বছরের নিচে সব শিশু তার মানে ১২ বছর ১৩ বছর ১৪ বছরের ছেলে মেয়ের কোনো কি নাই না না কোনো আলাদা পার্থক্য নাই কথা বোঝেন নাই এ শিশু যে যার সাথে মন চায় থাকবে খাইবে ঘুমাইবে হাঁটবে চলবে এখানে কোনো আলাদা কিছু নাই তার মানে ছেলেদের আলাদা টয়লেট বাথরুম মেয়েদের আলাদা টয়লেট বাথরুম ছেলেদের আলাদা কমন রুম মেয়েদের আলাদা কমন রুম এগুলো কিচ্ছু আর দরকার না এত শিশু এর আলাদা কিছু লাগবে
কোন 14 বছর 15 বছরের ছেলে পূর্ণাঙ্গ ছেলে সুস্থ ছেলে যদি বলে আমি মেয়ে তাহলে তাকে মেয়ের অধিকার দিতে হবে এটা ট্রান্সজেন্ডার কোন 15 বছর 18 বছরের মেয়ে যদি বলে আমার দেহের অঙ্গ সব মেয়ের কিন্তু আমাকে ছেলের অধিকার দে আমার মনে হয় আমার মন বলতেছে আমি ছেলে কাজে তাকে ছেলের অধিকার দিতে হবে এটা হলো বর্তমান পৃথিবীর আমার দেশে বাস্তবায়ন করার জন্য নীল নকশা জানেন আপনারা এটা রাজনীতি না এটা রাজনীতি না এটা আওয়ামী লীগের আমরা কারো বিরোধিতা না আমার বাস্তবতা এটা তোমার রাজনীতি তুমি করো তোমার মার্কা তুমি করো কিন্তু আমি বুঝি আগামী প্রজন্ম কি অবস্থা আপনারা এখনি দেখেন এক ওয়াক্ত নামাজ পড়তে মন চায় না মুসলমানের ছেলে মুসলমানের মেয়ে কোনোদিন পর্দা করে না এত ভুলা আল্লাহকে ভুলছে যদি আরো লাগাম ছাড়া ছেড়ে দেওয়া হয় কোথায় গিয়ে পৌঁছবে সমাজ কোথায় গিয়ে পৌঁছবে এখনি যেই সন্তান এক ওয়াক্ত নামাজ পড়তে মন চায় না এরপরে কই গিয়ে দাঁড় আর কি দেখার বাকি আর কি দেখার বাকি বলেন আপনি আপনি চাচা বলেন এখানে এখানে আপনি শুধু তাকায়া দেখেন আপনি এখানে যদি 50টা ছেলে হয় কম পক্ষে 40 জন এশার নামাজ পড়ে আপনি আমি দাঁড় করাই বেনামাজির তো চেহারা দেখলেই চিনা যায় বেনামাজির চেহারার মধ্যে কোনো দয়া মায়া রস কষ মায়া থাকে খাদ্যের লোভি খাদ্যের লোভি দুনিয়ার লোভি নারীর লোভি জিনা ব্যভিচারের দৃশ্য দেখার লোভি আর কি খিচুড়ি খাইবে এক প্লেট কি হবে এরপরে খাও না অসুবিধা নেই কি হবে এরপরে কি এরপরে মোবাইল টিপতে টিপতে ঘরে যাবে আর রাত্রে মা বাবা ঘুমে পাশের রুমে লেফ কম্বলের নিচে সারা রাত উলঙ্গ ছবি শরীর না পাক আর যার শরীর না পাক পেশাব পায়খানা করে ঠিক মতো ঢিলা কুলু পেশাব করে টয়লেট পেপার ব্যবহার করে না যে তার সাথে 24 ঘন্টা শয়তান থাকে নাপাক শরীরে পবিত্র কোনো অনুভূতি থাকে না আমার ছোট্ট অভিজ্ঞতা আমি বুঝার জন্য বলছি আমার নিজের জীবন নিজের জীবনে যখনই নাপাক শরীর মানে গোসল করতে এখনো বাকি এই টাইমে কোনো নেক চিন্তা আমার জেহেনে আসে না যখনই গোসল করে পবিত্র হই তো আলহামদুলিল্লাহ নেক চিন্তা জানি এটা পরীক্ষিত কেন ছেলে একটা ওয়াক্ত নামাজ পড়তে মন চাইবে না মুসলমানের দেশ চারিদিকে মসজিদ কি উমিয়া শুধু শুক্রবারে দুই রাকাত নামাজ পড়লে চলে এটা আপনি কইছেন কোনদিন আমি বলছি কোনদিন তো কে বললো কি রে বেটা তুই মুসলমানের ঘরে জন্ম নেয় নাই তোর মা তোরে দুধ খাওয়াই নাই তোর বাপ তোরে বড় করে নাই বেটা তুই বেঈমানের ঘরে জন্ম নিছ সিনেমার ওই নর্তকী তোমারে বড় করছে তাইলে আজ কেন তুমি নর্তকীর কাছে জীবন দিয়া দিলা ছেলেরা একটা ছেলে হইলো বুঝ বদলাও ভাইয়া বদলাও জীবন সুন্দর কর সমবয়সীর দিকে তাকাইয়া পারতাম সম না সামান্য ফুলাই ভালো হইতে দিবেন এটা মনে রাখ সাথের শয়তান যদি শয়তান হয় বন্ধু লগেরটা তাহলে আর তোমারে ভালো হইতে দিবে ওই তুমি ভালো হইতে চাইলো সে তোমারে নষ্ট করে দিবে সঙ্গ দোষ মারাত্মক আল্লাহ আমাদের ছেলেদেরকে বুঝ দান করে আমাদের মাদেরকে বুঝ দান করে আপনারা প্রত্যেকেই সচেতন আগামী পরিস্থিতি শুধু কেবল ভাত মাছ চাল ডাল ক্ষমতার হিসাব আমরা বুঝি না আমরা বুঝি এটা আমার সন্তান মানুষ থাকবে কিনা আগামী সন্তান মানুষ থাকবে মা বাবা বংশের পরিচয় সব ভুলে গেলে জাতি বাঁচবে কিভাবে দেশ টিকবে কিভাবে আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে ঈমান আমলের দৌলত দান করে আখেরাতের ফিকির দান করে আল্লাহ আমাদেরকে কবুল করে ছেলেরা বাপ আবারও বলছি তোমার বাবা মনে করো গুরুত্ব দেয় নাই তবু নষ্ট হইও না নষ্ট হইও না তুমি একলাই মরে যাবে তোমার বাপ মরবে বাপের টাইমে তুমি মরবে তোমার টাইমে তোমার বাবা যাবে তোমার বাপের কবরে তুমি যাইবা তোমার কবর তোমার বাপ হিসাব দিবে তোমার আল্লাহর তার আল্লাহর কাছে তুমি হিসাব দিবে তোমার আল্লাহর কাছে আলাদা 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 হিসাব আলাদা আমল নামা আলাদা দাঁড়াইতে
আলাদা ফুলসিরাত পার হইতে বাফের কান্দে বর কইরা না আল্লাহ আমাদেরকে বুঝদান করে দুনিয়া না দিয়া গেল উচ্চ হয় আমার আব্বা আম্মুরে বদদুয়ার তেমন কিছু করে দিয়ে যায় না কোনো অসুবিধা হইছে না আমার আব্বা ইন্তেকালের 8 বছরের মাথায় আমরা পাঁচ ভাইয়ের আলাদা আলাদা বিল্ডিং বদদুয়ার সব হইছে বিশ্বাস করে কেউ এগুলা কোনো বিষয়ই না বড় খালি মূল বিষয় হলো সিজদা নামাজ কোরআন আল্লাহকে চিনি আল্লাহ আমাদেরকে দৌলত দান করেন কবুল করেন এই মসজিদ মুচাগারা উত্তর পশ্চিম এই মসজিদের আগে থেকে আমার সম্পর্ক মসজিদে যখন ছোট ছিল তখনও আমি আসছি আলহামদুলিল্লাহ মসজিদ নতুন হয়েছে সুন্দর করে মসজিদের কার্যক্রম আরো কাজ কিছু বাকি আছে মসজিদের অনেক বড় জায়গা ভরাট হইছে তো সবাই মিলে ইনশাআল্লাহ মহব্বত করে এক্ষুনি আমরা দোয়া করব দোয়ার আগ মুহূর্তে 2-4 মিনিট প্রত্যেকই মসজিদের জন্য আপনাদের ভালোবাসা মহব্বতে কিছু দান করে দেখবেন বলে আমি তো দিছি উজর আগে না আল্লাহর রাস্তায় দান করা নিয়মিত এটা মুমিনের সিফাত যে নামাজ পড়ে নিয়মিত সে দান সাদাকা করে নিয়মিত কথাটা আমার বুঝছেন মাশাআল্লাহ হুজুরের নাম কি হুজুর আমি তো আপনার নাম বলে দিছি মাশাআল্লাহ আল্লাহ কবুল করেন 5000 টাকা দিয়েছে 100 টাকা দিয়েছে আল্লাহ কবুল প্রত্যেককে দেন আমারে কথাটা আমি বুঝিনি বাবারা বড় যে নামাজ পড়ে নিয়মিত সে দানও করে নিয়ম এটা সিফাত এটা একটা গুণ বৈশিষ্ট্য বৈশিষ্ট্য বেশি জাতা জাতি করলে দিমু নলে দিতাম না না এটা মুমিনের সিফাত না কথা বুঝেন নাই বেশি সাফা সাফি করলে এ হুজুর একবারে বেশি কালসালি করতেছে যা এত কয়জন দেই 100 টাকা না না এটা ঠিক না মুমিন মানে সে কি করে দান করে আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে মাশাআল্লাহ আল্লাহ কবুল করে সোহেল 5000 আপনার নাম কি সৈয়দ প্রবাসী 5000 জি মাওলানা আলী আকবর ভাই 1000 টাকা আল্লাহ কবুল করে ওরে লিখবে কে ওদস্ত লিখো না মাওলানা আলী আকবর ভাই 1000 টাকা এটা সোহেল প্রবাসী সোহেল ভাই প্রবাসী 5000 টাকা না মাশাআল্লাহ নগদ 5000 টাকা আল্লাহ কবুল করেন আলহামদুলিল্লাহ আর কেউ দিবেন বলেন বলেন ইনশাআল্লাহ পরে দিবেন লিখে রাখেন নগদ দিলে নগদ দেন দেন ইনশাআল্লাহ রাজু মিয়া 1000 আল্লাহ কবুল করেন আর কেউ আর কেউ মাশাআল্লাহ আমাদের ফখরুলের আব্বার নাম কি ফখরুলের আব্বা নাও নি মাশাআল্লাহ আচ্ছা যাক 1000 টাকা হ্যাঁ দেন সবাই দেন শামিল হন শরীক হন সবাই সাইদুল নগদ 2000 বাকি 1000 আল্লাহ কবুল করেন মাশাআল্লাহ আরো ভাই বলেন বলেন ইনশাআল্লাহ নগদ হাতে দিবেন দেন দাঁড়াও মাহমুদ দাঁড়াও লও হাসান বিয়া সৌদি প্রবাসী 3000 আল্লাহ কবুল করেন মাশাআল্লাহ